সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলায় ছাত্রলীগ নেতা সহ 9 জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে পুলিশ দাবি করেছে প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধের প্রমাণ পাওয়া গেছে। রোববার আইনজীবী জানান 19 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। 2018 সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন মার্শিয়া ব্লুম বার্নিকাট। সে বছরের 4 আগস্ট সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন তিনি। রাতে সেখান থেকে ফেরার পথে হামলা হয় বার্নিকাটের গাড়িতে। পরে 10 আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন বদিউল আলম মজুমদার। আসামি করা হয় অজ্ঞাত 50 জনকে। 2021 সালের মার্চে 9 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। পরে অধিকতর তদন্তের আবেদন করে রাষ্ট্রপক্ষ। হামলার 5 বছর পর 19 সেপ্টেম্বর 9 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের একজন বদিউল আলমের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান, বাকিরাও আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। সেই মামলায় ইতিপূর্বে মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবির পুলিশ পরিদর্শক সেখানে 9 জনকে অভিযুক্ত করে একটি সিএস দাখিল করেছেন। সেই সিএসের বিপরীতে আবার রাষ্ট্রপক্ষ থেকে সেখানে নারাজি দাখিল করা আছে। সেই নারাজি দাখিলের প্রেক্ষিতে আগামী 4 অক্টোবর অধিকতর তদন্তের জন্য এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য। দেরিতে হলেও অভিযোগপত্র দেয় সন্তোষ জানিয়েছেন মামলার বাদী। তার বিশ্বাস সুষ্ঠু তদন্তের পরই দেয়া হয়েছে অভিযোগপত্র। আমি আনন্দিত যে তারা একটা অভিযোগপত্র দিয়েছে এবং এর মাধ্যমে একটা বিচার হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং মূল আসামি যিনি তিনি তার নাম যুক্ত করা হয়েছে। তো এই আমি আশা করি ন্যায় বিচার পাব। 9 আসামির মধ্যে 7 জন জামিনে, 1 জন পলাতক আর মারা গেছেন 1 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।